নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য একটি খারাপ আপডেট উঠে আসছে শোনা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষক আন্দোলনের নেতা ভোগীরথ ঘোষ আন্দোলনের মঞ্চ থেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সম্বন্ধীয় বিভিন্ন ছবি এবং খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে আমরা কয়েকটি ছবি আগে আপনাদের দেখাবো দেখুন বগীরথবাবু হাসপাতালে ভর্তি রয়েছেন তার যে ছবিগুলি এখনও পর্যন্ত পাওয়া গেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার চিকিৎসা চলছে এবং শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে বিভিন্ন ভাবে তার সুস্থতার কামনা করা হচ্ছে একজন দেখুন লিখেছে ঈশ্বর ভগীরথ ঘোষ ছাড়া শিক্ষকরা আজ বড় অসহায় ওনাকে দ্রুত সুস্থ করে তুলুন এবং তারপর দেখুন যে শিক্ষকদের ফেসবুক পেজ সেখানে একটি পোস্ট লেখা রয়েছে এবং সেখানে কি হয়েছে সেটি নিয়ে বিস্তারিত লেখা রয়েছে আমরা একটু এটা পড়ে নেব শিক্ষক ঐক্যমঞ্চের প্রাণপুরুষ ও যুগ্ম আহ্বায়কের অন্যতম ভগীরথ ঘোষ কিছু আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘ তেইশ দিন খোলা আকাশের নিচে আছেন ছোটাছুটি করছেন বিশ্রাম নিচ্ছেন না সারাদিনে খাবার পড়তো পড়তো না তার মুখে ঘাড় মাথা পিঠে যন্ত্রণা হচ্ছে ব্লাড প্রেশার ডাউন আছে শরীরে সুগার লেভেল মারাত্মকভাবে নেমে গেছে হাসপাতালে অ্যাডমিশন করাতে হলো চিকিৎসা চলছে একজনও শিক্ষক শিক্ষিকার ক্ষতি হলে এর পরিণতি খুব খারাপ হবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ভগীরথবাবু অসুস্থ হয়ে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন মঞ্চ সেখান থেকে বলা হচ্ছে যদি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য যদি কোনো ক্ষতি হয় তাহলে খুব খারাপ হবে শিক্ষক আন্দোলনের নেতা ভগীরথ বাবুর আমরাও খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি এবং এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা আবার আপনাদের সামনে তুলে ধরব দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ